সুপ্রিয় দর্শক জোনাকি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজান আক্তার অধরা এখন আমরা আছি একচল্লিশ নং ওয়ার্ড কাউন্সিলার পদপ্রার্থী জনাব লিয়াকত আলী ভাইয়ের সাথে তো আমরা নির্বাচনী বিষয় নিয়ে ওনার সাথে কিছু আলাপ করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এই নির্বাচনী প্রচারণা নিয়ে বর্তমান অবস্থাটা কি একটু আমরা জানতে চাচ্ছি বর্তমান অবস্থায় দেখেন আপনি যদি দেখে আসলেন যে আমরা যে জায়গা পোস্টার লাগাইছি ব্যানার লাগাইছি এগুলি ছিঁড়ে ফেলাইছে তারপরে আমাদের প্রচার অভিযানে যেভাবে মানে হামলা করছে সেই হামলার প্রমাণ এই একটা আমার মাথায় তারপরে আমার হাতে পায়ে এখন আমি মুখ করতে পারতেছি না এখন তারপরে যেখানে আমাদের লোকজন যায় সেখানে তারা ওই হুন্ডা দিয়ে হামলা করে এইটা তো নির্বাচনে পরিবেশ সৃষ্টি না এটা পরিবেশের বিঘ্ন এরকম যদি হয় তাহলে আমরা তো সুষ্ঠু নির্বাচন আশা করি পাবলিকের সাধারণ মানুষের সারা কেমন পাচ্ছে সাধারণ মানুষের সারা একটাই তাদের মূল প্রশ্ন যে আমরা ভোট দিতে পারবো কি না যদি জনগণ ভোট দিতে পারে তাহলে ইনশাল্লাহ আমাদের জয় সুনিশ্চিত করতে পারেন তো আপনার প্রথম পদক্ষেপটা কি হবে এই এলাকার উন্নয়নের জন্য আমি এই এই এ এলাকায় বত্রিশ বছর কমিশনার ছিলাম আমার বাবা ছিল চল্লিশ বছরের উপরে আমাদের যে ধারাবাহিকতা আছে এইটা গত নির্বাচন কিডির নির্বাচন হয়েছে এটা আপনার বলতে আপনার জানার অব মানে ই নাই আমাদেরকে ওই নির্বাচনের এক বছর আগে থিকা এলাকা ছাড়া করে দিছিল ইলেকশনের দশ দিন আগে আমার এই এলাকা যারা আমার সঙ্গে কাজকর্ম করে তাদের পঁচাশি জনের এভাবে মানে পুলিশের থ্রেড অতির থ্রেড এটা থ্রেড ওই থ্রেড দেওয়া কেস দেওয়া সমস্ত মানুষরা এখান থেকে উদা করে দিছিল আর এবারও এরকমই দেখছি দেখি আল্লাহ বরসে কি হয় তবে আমরা মাঠ ছেড়ে যাব না আমাদের জোনাকি টেলিভিশনের মাধ্যমে আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু আমি আমার এলাকাবাসীর পক্ষে মানে উদ্দেশ্য বলতে চাই যে আপনারাও দোয়া করেন আমরাও দোয়া করি যাতে আমাদের এখানে একটা সুষ্ঠু নির্বাচন হয় আপনারা সবাই পার্টিসিপেট করতে পারেন এবং সবাই পার্টিসিপেট করতে পারেন এবং ভোট দিয়ে আপনাদের মনের মতো প্রার্থীকে জয়যুক্ত করুন ইডি চাই আমার আমার অন্য কিছু চা নাই যদি জনগণ ভালো মনে করে আমাদের এই সত্তর বাহাত্তর বছরের সেবা যদি তারা সন্তুষ্ট হয়ে থাকে অবশ্যই তারা ভোট দেবে চিন্তা করতে হবে না জি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের সাথেই থাকুন অন্য কোনো ওয়ার্ডে অন্য কোনো কাউন্সিলর সাথে সেই পর্যন্ত ধন্যবাদ